আপনার অন্তঃসত্ত্বা স্ত্রী কি অখুশি, তিনি কি নানা কারণে বিষণ্ন, তাহলে আপনার সন্তানের মারাত্মক বিপদ। কমে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা, জন্ম হতে পারে প্রতিবন্ধী শিশুরও। চিকিৎসকেরা বলছেন অসুখী দাম্পত্য গর্ভবতী মহিলার মনের উপর সাংঘাতিক প্রভাব ফেলে, একাধিক রোগ বাসা বাঁধতে পারে মহিলার শরীরে, মিসকারেজের সম্ভাবনা বেড়ে যায়, সাংঘাতিক প্রভাব পড়ে শিশুর স্বাস্থ্যেও। নরওয়ের একটি সাম্প্রতিক গবেষণা বলছে অসুখী গর্ভবতী মহিলা সংক্রমিত বিভিন্ন রোগের শিকার হতে পারেন, তার সরাসরি প্রভাব পড়ে শিশুর শরীরে। সাধারণ সর্দি কাশি থেকে পেটের সমস্যা এবং কানের সংক্রমণ ঘটতে পারে, শুধু তাই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজেই ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত রোগ আক্রমণ করে। গর্ভবতী মহিলার শরীর থেকে এই সব রোগ খুব সহজেই শিশুর শরীরে প্রবেশ করে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকদের দাবি, সারা বিশ্বে 5 জন অন্তঃসত্ত্বা মহিলার মধ্যে 1 জন মহিলার মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যায়। গর্ভাবস্থায় অসুখী থাকলে মহিলার রক্তচাপ বাড়তে পারে, ডায়াবেটিসের শিকার হতে পারেন ওই মহিলা, এর ফলে তিনি জন্ম দিতে পারেন প্রতিবন্ধী শিশুও। সময়ের আগেই সন্তানের জন্ম, কম ওজনের শিশু বা স্বাভাবিকের চেয়ে বেশি ওজনের শিশু জন্ম দিতে পারেন ওই মহিলা। নানা রকমের হরমোনাল চেঞ্জেস হতে পারে, কিছু কিছু হরমোনাল চেঞ্জেসে তার ডিপ্রেশন হবে, কিছু কিছু চেঞ্জেসে দেখা যাবে যে খুব বেশি বেশি অ্যাংজাইটিতে ভুগছে। অ্যাংজাইটির দরুন দেখা যায় যে ব্লাড সুগারের লেভেলগুলো বেড়ে যেতে পারে এবং জেস্টেশনাল ডায়াবেটিস এর মতন কন্ডিশন ডেভেলপ করতে পারে। মায়ের মানসিক অবস্থা সংক্রমিত হয় তার পেটের ভিতর বেড়ে ওঠা শিশুর মস্তিষ্ক গঠনে, তাই সুস্থ নিরোগ সন্তান লাভের জন্য সুস্থ রাখতেই হবে মায়ের মন, যে মনে যেন বাসা না বাঁধে কোনো অসুখ। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, সমর পাসওয়ান রয়েছেন, বলুন প্লিজ। ম্যাডাম একটা প্রশ্ন আছে আমার, বলুন। যখন বাচ্চাটা হয়তো 10 মাস বা 9 মাস 10 দিন 15 দিনের মাথায় প্রসব করতে করার সময়টা হয়, সে সময় দেখা যায় কি যে যিনি প্রেগন্যান্ট থাকেন তার প্রেশারটা বেড়ে যায় প্রসব হওয়ার সময়, তো প্রেশারটা যাতে না বাড়ে জন্মের আগে থেকে কি ধরনের সাবধানতা যদি অবলম্বন করা যায়? ধন্যবাদ আপনাকে, আমি প্রশ্নের উত্তর নেব। রীতা মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যাঁ, আমার আমার মানে ছেলের বউ প্রেগন্যান্ট, তো ওর 4 মাস চলছে, তো ওকে হার্টবিটটা শুনিয়েছে আইনত অপরাধ, কাজে এই প্রসঙ্গে কোন উত্তরই আপনাকে অনুরোধ করবো যেটা নিয়ে এখনই ভাবিত হবেন না, ছেলে বা মেয়ে যাই হোক না কেন তাকে সাদরে স্বাগত জানান, এটাই আমাদের তরফ থেকে পরামর্শ থাকবে। আমি আসবো ডক্টর শিউলি মুখার্জির কাছে। ডক্টর মুখার্জি, আমরা যে প্রতিবেদনটা দেখলাম যে বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে, কারণ সবচেয়ে বেশি স্ট্রেস তো দাম্পত্যের ক্ষেত্র থেকে আসতে পারে, তো এই জায়গায় দাঁড়িয়ে কতটা ইম্পর্টেন্ট থাকে সেটা, না হলে সেটা কিভাবে এফেক্ট করতে পারে? না, দাম্পত্যের এফেক্ট তো পড়তেই পারে। এই যে PII ছেড়ে একটা কথা উঠছে না যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, এটা ডেলিভারির সময় প্রেশার বেড়ে যাচ্ছে দেখছি, সেটা যেমন কিছুটা ফিজিওলজিক্যাল কিছুটা কিন্তু সাইকোলজিক্যালও হচ্ছে। প্রেগনেন্সির ফিজিওলজিটাই এমন যে আমাদের সারা শরীরের মধ্যে ব্লাড ফ্লোটা এক্সেসিভ বেড়ে যায়, কারণ সে নিজের ব্লাড ফ্লো পাচ্ছে প্লাস আর একটা রক্ত মাংসের মানুষকে সে তৈরি করছে, সেখানে ব্লাড ফ্লো দিতে হচ্ছে, অতিরিক্ত ব্লাড ফ্লোর কারণেই কিন্তু প্রেশার বাড়ে। প্লাস কিছু মানুষ হন যারা ইমিউনোলজিক্যালি প্রোন টু হাই ব্লাড প্রেশার, প্রেগনেন্ট অবস্থায় 30 বছরে প্রথম অভিজ্ঞতা হলো যে আই এম হ্যাভিং হাই ব্লাড প্রেশার, এই প্রেশারটা পরে হয়তো কমে গেল, 35 গিয়ে পারমানেন্ট প্রেশারে ঢুকে যায়। আসবো ডক্টর মুখার্জি। আয়েশা বিরতির আগে ফোন করেছিল, তার বক্তব্য যে সে খুব তাড়াতাড়ি কাজ করতে পারে কিন্তু এখন কাজ দেখলে ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছে, এবং একটা মেনশন করলেন যে যখন শ্বশুর বাড়িতে থাকেন তখন খুব ভয় ভয় পান। হ্যাঁ, মানে প্রেগনেন্সি তো একটা আনন্দের সাথে সাথে তো একটা কাইন্ড অফ একটা প্রেশারও মাথায় যে মানে যতই হোক একটা সুস্থ বাচ্চার আমি যাতে জন্ম দিতে পারি, তো অটোমেটিক্যালি প্রেগনেন্সির সাথে সাথে একটা স্ট্রেস, মানে আমি স্ট্রেসড হব না বললেও স্ট্রেস আমার মধ্যে বসবেই, তো সেখান থেকে অনেকগুলো জিনিস এসে যায় যে আমি খুব বেশি সাবধান, মানে
আমি যেরকম কাজ করতাম সেরকম করলে যদি আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয় বা মিসক্যারেজের একটা ভয় সবারই মনের মধ্যে, পরিবারকে বিশেষ করে তার যিনি পার্টনার তার স্বামী হতে পারে, যেটা এখন যদি মিসক্যারেজ হয় আমরা সবসময় মেয়েকে যদি দোষ দিই, মানে এই মিসক্যারেজের পেছনে সবার, হ্যাঁ মানে প্রত্যেকের ফ্যামিলির যারা প্রত্যেকে আছে প্রত্যেকে একটু কোঅপারেট করা, মানে কাজ সে সবই করবে কিন্তু অ্যাটলিস্ট ভারী কাজগুলো তাকে দিয়ে না করানো বা সেই জায়গায় একটু ইন্টারফেয়ার করি। আয়েশা যে প্রবলেমটা বলছিলেন যে রিসেন্টলি ওর একটু ব্লিড করেছে থ্রি মান্থসে, তো ব্লিড করা থ্রি মান্থসে দুটো কারণে হয়, একটা সাপোজ আমরা সবাই তো ধরে নিই মিসক্যারেজ হয়ে গেল, কিন্তু খুব কমনলি আমরা দেখি প্রেগনেন্সিও চলছে আবার একটু একটু ব্লিডিংও হচ্ছে, প্লাসেন্টা প্রিভিয়া মানে ফুলটা তলার দিকে আছে বলে ঘটনাটা ঘটছে। এবার এই ডায়াগনোসিসটা করে ওকে বুঝিয়ে পরিবারকে বুঝিয়ে যতক্ষণে জিনিসটাকে কাউন্সেলিং এর পর্যায়ে আনা যাবে তবে গিয়ে কিন্তু ওর মন থেকে এই প্যালপিটেশনটাকে আটকানো যাবে, কিন্তু এই কাউন্সেলিংটা না করলে, যার জন্য আজকাল আমরা মনে করি যে অ্যান্টিনেটাল ক্লিনিকগুলোতে একটা করে কাউন্সেলিং সেশন রাখো, একটা যোগাসন সেশন রেখে দাও, লেটস হ্যাভ আ ডিসকাশন, মনটা ভালো রাখতে হবে এবং সেক্ষেত্রে পরিবারের যে দায়িত্বটা সেটা সম্পর্কে আমরা আরো একবার স্মরণ করিয়ে দেব যে অন্তঃসত্ত্বা মায়ের শুধু শরীর না মন ভালো থাকা না থাকাটাও খুব সরাসরি জড়িত, গর্ভস্থ সন্তান সে সুস্থ হবে কি তার সুস্থতার ক্ষেত্রে কোথাও অন্তরায় হয়ে দাঁড়াবে সেই জায়গায় দাঁড়িয়ে, তাই সবাই পরিবারের বিশেষ করে পরিবার বন্ধু বান্ধব সবাই মিলে চেষ্টা করুন যাতে অন্তঃসত্ত্বা মা তিনি ভালো থাকেন, হাসি খুশি থাকেন, ফিল গুড ফ্যাক্টরটা সেটা এনশিওর করুন। আপাতত অফবিট চব্বিশ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা।